নিঃসঙ্গ নক্ষত্রটাই হচ্ছে আমার ওনার পড়া সবার প্রথম বই, যেটা পড়ে আমি আসলে ওনার ফ্যান হয়ে গেছি। আমার ভাল লাগে ওনার বই, কেন জানি, মানে ওনার বইয়ের মধ্যে আমি হাসি, কাঁদি, মজা পাই, সবকিছু পাই। সে সব সময় মানে অন্যরকম কিছু লেখে, অন্যরকম ভালো লাগে তার কাছে, এই জন্য। বইয়ের বিশেষত্ব কি, মানে ব্যাপারটা কিরকম দাঁড়ায়, সেটা হচ্ছে যে লেখক তো তার ভাবনা থেকে লেখে। এখন লেখকের মনে হয় তার সব লেখাই মানে বিশেষ কিছু, কিন্তু পাঠক আসলে সেই অবধি সিদ্ধান্ত দিতে পারে কোনটা বিশেষ কিংবা বিশেষ না। কারণ পাঠক যখন অনেকগুলো বই একজন লেখকের পড়ে, তখন সে এক ধরনের জাস্টিফিকেশনের মধ্যে যেতে পারে। হ্যাঁ, লেখকের জন্য লেখকের বই ভালো না মন্দে প্রশ্ন না করাটাই অবান্তর, এটা আসলে পাঠকে করাটাই ভালো আমার কাছে মনে হয়। আমার লেখার গল্পটা ঠিক ওরকম না যে আমি পত্রিকায় লিখলাম বা বই প্রকাশ করলাম, এরকম না। এটা আসলে এত দীর্ঘ একটা জার্নি, অনেক সময় লাগবে বলতে। মানে ছোটোবেলা থেকে আমি গল্প শুনতে পছন্দ করতাম এবং গল্প শুনে সেটা বলতে পছন্দ করতাম। তো গল্প বলতে পছন্দ করাটা একটা সময় গিয়ে লেখালেখিতে হয়ে আসলো। কারণ হচ্ছে গল্প বলাটা মানে কি, লেখালেখির মধ্যে দিয়ে তো আমরা গল্পই বলি, তাই না? তো ছোটোবেলায় যেটা হয় যে সবাই লেখালেখি করতো, কিন্তু আমি ইউনিভার্সিটির দীর্ঘ 8 বছর একটা অক্ষরও লিখি নাই। তারপর ঘটনাচক্রে এবার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে ফটোগ্রাফি করতে গিয়ে, ফটোগ্রাফি নিয়ে ফিচার লিখতে গিয়ে আবার লেখালেখির দিকে যাবি। তবে 2015 সালে আরশিনগর উপন্যাসটা প্রকাশের পর মূলত আমি লেখালেখি নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যাই। কারণ আরশিনগর উপন্যাসটা আমাকে লেখক হয়ে উঠতে একভাবে বলতে গেলে একটা টার্নিং পয়েন্টের কাজ করেছে। সো তখন থেকে মোটামুটি বলা যায় যে আমি সিরিয়াসলি লেখালেখি শুরু করেছি। মানুষই গল্পের বাইরের না, আসলে সব মানুষই গল্পের মানুষ, তাই না? আমাদের সবারই কিন্তু গল্প থাকে, তাই না? সো নো ওয়ান ইজ মানে আউটসাইড দ্য স্টোরি, হ্যাঁ, বা বিয়ন্ড অফ এ স্টোরি। লেখক আসলে পাঠক কি চায় একদম পুরো সেটা ভেবে লিখতে কখনোই পারেন বলে আমার মনে হয় না। এটা এরকম হয় যে আমি হয়তো কোনো একটা ভাবনা নিয়ে লিখতে বসেছি, তারপরে হঠাৎ করে মনে হয়েছে যে এই গল্পটা যদি এদিকে মোড় নেয় হয়তো পাঠকের কাছে সেটি এর চেয়ে এদিকটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে। হ্যাঁ, তো অনেকেই হয়তো বলেন যে আমি শুধুমাত্র আমার নিজের ভাবনা লিখি, পাঠকের কথা ভাবি না, কিন্তু আমি এরকম না। আমি পাঠকের কথাও ভাবি, আবার আমার নিজের ভাবনাও সেগুলোর সঙ্গে যুক্ত থাকে। মানে নিজের ভালো লাগা, নিজের অনুভূতি, নিজের সংবেদনশীলতা, নিজের উদ্দীপনা, যেই লেখা লিখতে আমাকে উদ্দীপ্ত করে, সেগুলো কখনো কখনো পাঠকের ভাবনাকে অনুসরণ করতে চায়। নবীন লেখকদের উদ্দেশ্যে বলবো যে পড়তে হবে অনেক বেশি বেশি। আর এখনকার সময় আমার কাছে মনে হয় যে অনেকেই এভাবে লিখেন যে অনেকেই বই লিখছেন তো আমিও একটা বই লিখি, এরকম না হয়ে আসলে লেখালেখিটা অনেকটা আত্মস্থ করার ব্যাপার, বা এটা আসলে নিজের ভেতরে থাকা এক ধরনের সহজাত অনুভূতির ব্যাপার। হ্যাঁ, তো তাকে উপলব্ধিটা তো করতে হবে আর প্রচুর পড়তে হবে। যে প্রথম উপলব্ধিটা হচ্ছে তার নিজের মধ্যে লেখালেখির সহজাত ক্ষমতাটা আছে কিনা সেটি বোঝা, বুঝি এটা স্পষ্ট হওয়া। ধরেন আমরা অনেক সময় এমন কাজ করি যে আমাদের অন্য কেউ করছে, করে সে সফল হচ্ছে, বা তার সে এখনকার সময় মানে যেটা হয় না, প্রচুর ফ্যান ফলোয়ার হচ্ছে, এটা দেখে আমরা উদ্দীপ্ত হয়ে, যেটা ইউটিউবিংয়ের ক্ষেত্রে বা রিলস বানানোর ক্ষেত্রে দেখা যায় না, তখন সবাই হচ্ছে আমরা জনপ্রিয়তার জন্য এটা করতে চাই। কিন্তু সেটি করার জন্য যেই সক্ষমতাটা দরকার, কারণ আমি অভিনয় করতে চাই, কিন্তু অভিনয় করার সক্ষমতা আমার আছে কি না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কেউ যখন ভালো গান গাইছে, এখন আমাকেও গান গাইতে হবে, কিন্তু গান গাওয়ার সক্ষমতা, আমার গলায় সুর আছে কি না, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। তার মানে শুধু ইচ্ছে থাকলেই হবে না, সাধ থাকলেই হবে না, সাধ্যটা থাকতে হবে। তো মানুষকে, তার প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো বিষয়ে সক্ষমতা আছে। এখন ধরেন একটা মাছকে যদি বলেন আপনি গাছ বাইতে, সে কিন্তু কখনোই গাছ বাইতে পারবে না, কিন্তু মাছটাকে যদি আপনি সাঁতার কাটতে বলেন, সে কিন্তু সাঁতারে সবচেয়ে বেশি দক্ষতা প্রমাণ করবে। একইভাবে একটা বানরকে যদি আপনি গাছ বাইতে বলেন, সে বানর গাছ বেয়ে খুব ভালো দেখাতে পারবে, কিন্তু সে সাঁতার কাটতে পারবে না। তার মানে প্রত্যেকটা প্রাণী কিংবা মানুষের হচ্ছে কোনো না কোনো বিষয়ে কী আছে, সক্ষমতা আছে এবং কোনো না কোনো বিষয়ে দুর্বলতা আছে। তো তাকে আগে বুঝতে হবে যে আমি হচ্ছে কোন কাজটা করার জন্য সক্ষম এবং কোন কাজটা করার জন্য আমি সক্ষম না। সুতরাং যিনি লেখালেখি করতে চান, তাকে আগে বুঝতে হবে তার লেখালেখি করার সক্ষমতাটা আসলে আছে কি না, এটা নিজের এক ধরনের উপলব্ধির মধ্য দিয়ে যেতে হবে। এবং একজন লেখকের সবচেয়ে বড় সক্ষমতার জায়গা হচ্ছে সংবেদনশীলতা বা উপলব্ধি করার ক্ষমতা, সেটি না করলে সে লিখতে পারবে না।
সুতরাং লেখক যদি তার নিজেরই উপলব্ধি ক্ষমতা বুঝতে পারেন তখনই তিনি আসলে লিখতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে এই বোঝাবুঝিটা জরুরি। আমি লেখালেখি গিয়ে বলি চিৎকার করার মতো। চিৎকার করার মতো কীরকম, যে আমরা যদি কখনো কোনো কিছু দ্বারা আহত হই বা ব্যথা পাই তখন আমরা চিৎকার করি না? তো আস্তে ব্যথা পেলে আস্তে চিৎকার করি, জোরে ব্যথা পেলে জোরে চিৎকার করি। তো আপনার অনুভূতি যদি কোনো একটা কিছু দ্বারা তাড়িত হয় তাহলে আপনি সেটি প্রকাশ করলে লিখতে চাইবেন, লিখে প্রকাশ করতে চাইবেন। এখন সেটি যত বেশি তীব্রভাবে আপনার অনুভূতিকে, সংবেদনশীলতাকে স্পর্শ করবে আপনি তত তীব্রভাবে বা উচ্চকিত হয়ে সেটি লিখে প্রকাশ করতে চাইবেন। অ্যাজ এ রাইটার, অ্যাজ এ ফিল্ম মেকার আপনি সেটিতে সিনেমা বানাতে চাইবেন, একজন লিরিসিস্ট হিসেবে সেটা গান হিসেবে লিখে প্রকাশ করতে চাইবেন, একজন পেইন্টার হিসেবে সেটা ছবি এঁকে প্রকাশ করতে চাইবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার সেই প্রকাশভঙ্গিটা আসলে কতটা সুললিত নান্দনিক হবে, না কতটা হেরে গলার গান হবে, বা কতটা সে বিদ্ঘুট হবে। এই প্রকাশভঙ্গিটা নির্ভর করবে আপনি কী পরিমাণ পড়াশোনা করেছেন, আপনার শব্দ ভাণ্ডার, আপনার দক্ষতা, চলচ্চিত্র নির্মাণের দক্ষতা, আপনার পেন্টিংয়ের দক্ষতার উপরে। যদি সেটি আপনি অনেক বেশি দক্ষ হন তখন সেটি নান্দনিক হবে, আর না হলে সেটি নান্দনিক হবে না। তো জায়গাটা হচ্ছে এটি যে একটা হচ্ছে লেখক হয়ে ওঠার জন্য নতুন লেখকদের ওই অনুভূতি প্রবণতাটা থাকতে হবে, আর সেটি প্রকাশের জন্য যথোপযুক্ত দক্ষতা থাকতে হবে, সেই দক্ষতাটা তাকে প্রচুর পড়ার মাধ্যমে অর্জন করতে হবে। না আমি খুব ভালোভাবে উত্তরটা দেয়, আমি বলি যে এই যে এখনকার সময়ে মানুষ পরনিন্দা করে, পরচর্চা করে, ঘৃণা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, এই ঘৃণা বিদ্বেষ হিংসা পরশ্রী কাতরতা ছড়ানোর যুগে কেউ যদি কাউকে ভালোবাসে এটা খুবই দারুণ একটা অনুভূতির ব্যাপার। আপনাকে ধন্যবাদ। একটা কবিতার সংকলন আসার কথা দুইটা, আমার কবিতাগুলো নিয়ে পাঠকের মধ্যে একটা তুমুল আগ্রহ কাজ করে। তো যেহেতু নতুন কবিতা এই মুহূর্তে আমার নাই, আর অনেক পাঠকেই চাইছিলেন যে কবিতাগুলোকে কম্পাইলেশন, আমার দুটো কবিতার বই এখন আউট অফ মার্কেট, সেই কবিতার বইগুলো আসলে আমি একটু প্রথম দিকে লেখা, তো আমি একটু চাইছিলাম যে নতুন করে একটু সম্পাদনা করে এগুলো আনতে। তো সেক্ষেত্রে দুইটা সংকলন আসার কথা, নির্বাচিত সংকলন। একটা হচ্ছে সাদ হোসেনের নির্বাচিত প্রেমের কবিতা, এটা আসার কথা অন্য ধারা থেকে, আর একটা হচ্ছে সাদ হোসেনের নির্বাচিত কবিতা, ওটা অন্য প্রকাশ থেকে। তো কাজ চলছে, সম্ভবত বইমেলার মাঝামাঝি চলে আসতে পারে। ও তো হচ্ছে অত কিছু বোঝে না, ও শুধু বোঝে যে কেন বাবার সঙ্গে সবাই ছবি তুলতে চায়। সে একবার ওই অন্যদিন এক্সিম ব্যাংক উমায় নামে সাহিত্য পুরস্কার এসেছিল, তো সবাই যখন ছবি তুলছিল আমার সঙ্গে, যে আমার বাবার সঙ্গে তোমরা কেউ ছবি তুলতে পারবে না, হ্যাঁ বলছিল যে আমার বাবার সঙ্গে শুধু আমি একাই থাকবো, তোমরা কেউ ছবি তুলতে পারবে না। আর আমার বড় বড় ছবি দেখলেই কে বলে আমার বাবা এখানে কী করে এলো, হ্যাঁ আমার বাবা এখানে কী করে এলো, দেখো আমার বাবা কী করে এখানে এলো, এই আর কি। আমি তো অত কিছু বোঝে না এটাই আর কি। আর যে কোনো বই দেখলে, যে কোনো বই প্রথমে এসে পেছনের পৃষ্ঠায় যাবে, এটা বাবার ছবি নেই কেন, আমার ছবি যেটা আছে সেটা তো ঠিক আছে, আর যে বইতে বাবার ছবি নাই এটা কেন, হ্যাঁ বাবার ছবি থাকে। লেখাটা বেশ সহজ এবং ওনার কিছু ভাবনা আছে যে একদম মানুষের চিন্তার সাথে উনি এটা খুব সহজ সহজ করে যুক্ত হতে পারে, এটা আমার কাছে ভালো লেগেছে। আমি প্রথম ওনার বইটা পড়েছিলাম নিঃসঙ্গ নক্ষত্র যে বইটা ওটা পড়েছিলাম, এছাড়াও মেঘেদের দিনগুলি, নির্বাসন এগুলো পড়েছি। এবার যে দুটো বই এসছে আমার ইচ্ছা আছে সংগ্রহ করার, অলরেডি ইতিমধ্যে একটা সংগ্রহ করে ফেলেছি, আরেকটা দেখা যাক। সাদাত ভাইয়া তো অবশ্যই আগে তার বই খুঁজে, তারপর যদি আমরা জানি যে উনি আসবে তখন ওনাদের আমরা ইনফর্ম করি যে ভাইয়া আসবে, আপনারা কিন্তু অপেক্ষা করতে পারেন, তখন তারা অপেক্ষা করে।